press the bell icon on the YouTube app and never miss another update. লেয়ার মুরগি পালন ব্যবসা লাভজনক করতে প্রয়োজন হলো আরামদায়ক ও স্বাস্থ্যকর বাসস্থান, নিয়মিত ও সুষ্ঠু পরিচর্যা, গুণগত মানসম্পন্ন বাচ্চা, বিশেষ করে সুনাম রয়েছে এমন হ্যাচারি থেকে গুণগত মানসম্পন্ন বাচ্চা সংগ্রহ করতে হবে। লেয়ার মুরগি হলো ডিম উৎপাদনের জন্য বিশেষ ধরনের মুরগি, যাদেরকে একদিন বয়স থেকে পালন করা হয়, যারা 18 থেকে 19 সপ্তাহ বয়সে ডিম দিতে শুরু করে এবং উৎপাদনকাল 72 থেকে 78 সপ্তাহ বয়স পর্যন্ত স্থায়ী হয়। বাচ্চা খামারে আসার পরে জন্মের প্রথম সপ্তাহে পরিবহনজনিত কারণে বাচ্চা পানি শূন্যতায় ক্লান্ত হয়, তাই এদের জন্য ব্রুডার ঘরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং দ্রুত পানি পান করা শেখাতে হবে। পানির সাথে শতকরা 5% হারে গ্লুকোজ মিশিয়ে দিলে সহজে এরা সেখান থেকে শক্তি পেতে পারে। লেয়ার মুরগির সংখ্যা অনুসারে প্রতিটি মুরগির জন্য দৈনিক 110 থেকে 120 গ্রাম খাদ্যের প্রয়োজন হিসেবে কমপক্ষে 2 মাসের খাদ্য সংরক্ষণাগারে তৈরি করতে হবে। তাই এ পরিমাণকে লেয়ার মুরগির মোট সংখ্যা দিয়ে গুণ করে যে ফল দাঁড়াবে সে পরিমাণ খাদ্য ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম তৈরি করতে হবে। বাণিজ্যিক প্রায় সব ধরনের লেয়ার মুরগি 18 থেকে 19 সপ্তাহ বয়সে ডিম পাড়তে শুরু করে। বেশিরভাগ মুরগি সকাল 10টা থেকে 12টার মধ্যে ডিম পাড়ে। সঠিক সময়ে ডিম পাড়তে অভ্যস্ত করার জন্য যথাযথভাবে আলোক নিয়ন্ত্রণ করা উচিত। ডিম উৎপাদনকালীন সময়ে লেয়ার মুরগি গড়ে প্রায় 2 কেজি খাবার খেয়ে 1 কেজি ডিম উৎপাদন করে। লেয়ার মুরগি টানা 1 বছর বা তারও বেশি সময় ধরে ডিম দেয়। খরচবাদে লেয়ার মুরগি পালনে 2 বছরে লাভ হতে পারে প্রায় 2.25 লাখ টাকা এবং শুরু করতে পুঁজি লাগবে 1 লাখ টাকার কিছু বেশি। টিকা প্রদান কর্মসূচি অনুসারে বিভিন্ন রোগের টিকা প্রদান করলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি হয় এবং সংক্রামক রোগ হতে মুরগিকে রক্ষা করা যায়। টিকাদান ফলপ্রসূ হলে রোগের প্রাদুর্ভাব খুব কম হবে এবং মৃত্যুর হার সহনীয় পর্যায়ে রাখা যাবে। টিকা প্রদানের ক্ষেত্রে মুরগি ধরার সময় যত্ন সহকারে ধরতে হবে। মুরগির যে কোনো ধরনের ধকল মুক্ত অবস্থায় টিকা প্রয়োগ করতে হবে। অসুস্থ মুরগিকে টিকা দেওয়া যাবে না। টিকা প্রদান উপকরণ ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিতে হবে। আবহাওয়া যখন ঠান্ডা হবে সে সময় টিকা প্রদান করতে হবে।